সোনাই সমষ্টির মাঝির গ্রামের ঐতিহ্যবাহী শাহ মসজিদ মামুর মোকামের বার্ষিক উরুস আগামী 14 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বার্ষিক উরুস আয়োজন নিয়ে মোকামে জোর প্রস্তুতি চলছে, সাজিয়ে তোলা হচ্ছে মোকাম চত্বর। এ ব্যাপারে মোকাম পরিচালন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক আজাদ হোসেন লস্কর বিস্তারিত তুলে ধরে জানান, আগামী 14 ডিসেম্বর সন্ধ্যা থেকে শুরু হবে অনুষ্ঠান, চলবে রাত 12টা পর্যন্ত। অনুষ্ঠানের মধ্যে থাকছে মিলাদ মেহফিল, ওয়াজ মেহফিল, বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ পরিবেশন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুবক্তা বাংলাদেশের মৌলানা ওমর ফারুক সিদ্দিকী। এছাড়া করিমগঞ্জের এনামুল হক, মৌলানা কারি নজরুল ইসলাম সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন আজাদ হোসেন লস্কর। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আসসালামু আলাইকুম আর নমস্কার সজ্জন মণ্ডলী, আপনাদেরকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। হযরত শাহ মসজিদ মামু রহমতুল্লাহি তাআলা আলাইহির মুকাম থেকে আপনাদেরকে সব আপনারা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই মহান অলি হযরত শাহ মসজিদ মামু রহমতুল্লাহি তাআলা আলাইহির বাৎসরিক জলসা আগামী 14 ডিসেম্বর ওনার মৃত্যু দিবসে এই অনুষ্ঠানটি আমরা করে থাকি, আর এই দিন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে উদযাপন করা হবে। রাত 8 ঘটিকা হইতে রাত 12:30 অবধি ওয়াজ হবে। এখানে আন্তর্জাতিক বক্তা হযরত মৌলানা ওমর ফারুক সিদ্দিকী সাহেব রংপুর বাংলাদেশ, এবং আমাদের করিমগঞ্জ থেকে আরও দুইজন বিশেষ আলিমগণ আছেন, এনামুল হক, মৌলানা এনামুল হক সাহেব, মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব, মৌলানা রিয়াজুল হক সাহেব। ওনারা ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন ইসলাম এবং বিশ্ব শান্তির উপরে, এবং সামাজিক দায়বদ্ধতা এবং ছেলের মায়ের মা বাবার প্রতি দায়িত্বশীলতা, এইসব নিয়ে আলোচনা করে সমাজ গঠন করার বা সমাজ সুষ্ঠু সমাজ গঠনের উপরে বক্তব্য রাখবেন। এবং এই বক্তব্য শেষে বিশ্ব শান্তি কামনা করে বিরাট মানে দোয়ার আয়োজন হবে, মিলাদ হবে, আরও বিভিন্ন অনুষ্ঠান দেওয়া আছে। এই উপলক্ষে আমরা আপামর জনসাধারণের কাছে এই 14 ডিসেম্বর জাতি ধর্ম নির্বিশেষে উপস্থিত থাকিয়া এই মহান এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আশা করি এসে সহযোগিতা করে এই অনুষ্ঠানকে সফল করে তুলবেন। নমস্কার, আসসালামু আলাইকুম।